এই ঈদে মোট 11টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে থেকে সব থেকে বেশি আলোচনায় রয়েছে সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমাটি এবং সর্বোচ্চ হলও পেয়েছে এই সিনেমা। এত হল পেয়ে এখন পর্যন্ত কত টাকা আয় করলো এই সিনেমা, এই বিষয়ে দেখুন পুরো ভিডিওর বিস্তারিত তথ্যে। আজকে ঈদের ষষ্ঠ দিন, এখন পর্যন্ত অনেক সিনেমা হলে যাচ্ছে হাউসফুল শো রাজকুমার সিনেমার। গতকাল সিনেপ্লেক্সের ম্যানেজার আমাদেরকে জানায় ঈদে 8টি সিনেমা চলতেছে সিনেপ্লেক্সে, সব থেকে বেশি শো হাউসফুল গেছে রাজকুমার সিনেমার। যদিও ঈদের দিন ও পহেলা বৈশাখে এর ভিড়টা ছিল বেশি। অন্যদিকে সিঙ্গেল স্ক্রিনের মধুমিতা থেকে জানা যায় ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত সর্বোচ্চ ভিড় ছিল সেখানে। অন্যদিকে বাংলাদেশের কোনো বক্স অফিস না থাকায় বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় প্রথম দিনে 2 কোটি টাকা, দ্বিতীয় দিনে 2 কোটি 20 লাখ টাকা, তৃতীয় দিনে 2 কোটি 5 লাখ টাকা এবং পহেলা বৈশাখ অর্থাৎ চতুর্থ দিনে 2 কোটি 50 লাখ টাকা আয় করে এই সিনেমা। পঞ্চম দিন মিলে এখন পর্যন্ত রাজকুমার সিনেমার টিকিট সেলে আয় করেছে 10 কোটি টাকার বেশি। সো ভিউয়ার্স, আপনি রাজকুমার সিনেমা দেখছেন? দেখলে কোন সিনেমা হলে দেখছেন জানিয়ে দিন কমেন্টস করে।